জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছা দূত সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করেছেন। এ উপলক্ষে নির্দিষ্ট ছয়টি স্থানে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। সংক্ষিপ্ত সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দুটি এলাকা পরিদর্শন করেন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঝুঁকিপূর্ণ ও উপকার ভোগীর মানুষের অনুভূতি শোনেন তিনি, খোঁজ নেন তাদের জীবন জীবিকা সম্পর্কে। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফিন বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফর করছেন সুইডেনের প্রিন্সেস। বাংলাদেশের সর্বদক্ষিণে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শন এ সফরের অংশ।